প্রিয় দর্শক, সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আছেন রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায়, সেখানে শীতের পোশাক বিক্রি চলছে। আমরা যে খবরটি আপনাদেরকে দেখাতে চাই, মাত্র 30 টাকায় একটি কোটি এবং ব্লেজার বিক্রি হচ্ছে। শীত উপলক্ষে এরকম অবিশ্বাস্য ডিসকাউন্টে বেচা কেনা চলছে রাজধানীর গুলিস্তানে, এবং হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। আপনারা দেখছেন যে একেবারে উৎসব মুখর পরিবেশে বেচা কেনা চলছে, অসংখ্য মানুষ এখানে কেনাবেচা করছে। আপনারা দেখছেন যে এরকম অবিশ্বাস্য কম মূল্যে ব্লেজার এবং কোটি বিক্রি হচ্ছে গুলিস্তানের মতো জায়গায়। এটি রমনা ভবন, রমনা ভবনের সামনে আমরা আছি, এবং এরকম উৎসব মুখর পরিবেশে বেচা কেনার দৃশ্য সত্যি দুর্লভ। এই দুর্লভ দৃশ্য দেখানোর জন্য মূলত আপনাদেরকে সরাসরি সিটি নিউজ ঢাকার সামনে নিয়ে এসছে, এবং এখানে আমরা সরাসরি দেখছি তাদের হাঁকডাক এবং মানুষের উচ্চে পড়া ভিড় এবং কেনাবেচার যে দৃশ্য সেটি আপনারা দেখছেন গুলিস্তান রমনা ভবনের সামনে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি আমরা সম্প্রচার করছি সিটি নিউজ ঢাকা, আপনারা দেখছেন। এবং আমরা কিছুক্ষণ সেখান থেকে ঘুরে আসবো, যে বেচা কেনার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই যে একজন কিনলেন মাত্র 30 টাকা দিয়ে, টাকা দিলেন। অবশ্যই কম মূল্যের এই বাজারটি নিয়মিত বসে রাজধানীর গুলিস্তান রমনা ভবনের নিচে যে ফুটপাথ, সেই ফুটপাথ ঘেঁষা একটি দোকান। সেই দোকানে শীতের কাপড় বিক্রি হচ্ছে, বিশেষ করে কোটি ব্লেজার টাইপের যে কাপড়গুলো, সেগুলো মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে, এবং মানুষ হুমড়ি খেয়ে সেগুলো কিনছে। আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ এখানে, দেখেন একেবারে উচ্চে পড়া ভিড়, তারা কেনাকাটা করছে শীত উপলক্ষে। অসাধারণ একটি দৃশ্য সেটি দেখানোর জন্য মূলত আমরা এখানে। আসলে শীতের প্রকোপ গত কয়েকদিনে একটু বেড়েছে ঢাকায়, সে কারণেই হয়তো এরকম কেনাকাটা। আপনারা দেখছেন যে একেবারে মুড়ির মতো কিনছে মানুষ। যারা দেখছেন কাপড়গুলো বেছে বেছে, তারাও পছন্দ করে কিনে নিচ্ছে। এরা হয়তো গিফট করবেন অন্য কাউকে এখান থেকে কিনে নিয়ে গিয়ে। আপনি কি এটা কাউকে দেওয়ার জন্য নিচ্ছেন? হ্যাঁ ভাই, কাউকে কি দেওয়ার জন্য নিচ্ছেন? ও, এত কম দামে কাপড় কিভাবে দিচ্ছে? ধন্যবাদ। এটি ছন্দ, তাদের মধ্যে কথাবার্তা একজন এবং দুজন সিকুয়াল করে কথা বলছে, যে কারণে কিন্তু মানুষ মজাও পাচ্ছে, অনেক উৎসুক দর্শক এখানে আছে। এই যে তাল, সুর লয় এবং তালের যে একটি খেলা, হ্যাঁ, বেচা কেনার মধ্যে সেটি কিন্তু মানুষকে আকৃষ্ট করছে, সব মিলে অসাধারণ। আপনি এখানকার, কেমন হয়েছে 30 টাকায় বিক্রি হচ্ছে, কেমন মনে হচ্ছে আপনার? হ্যাঁ, মাত্র 30 টাকায় কোটি ব্লেজার। এখান থেকে চাইলে অনেকে গিফট করতে পারবে দরিদ্র মানুষকে, হ্যাঁ, যাদের সামর্থ্য নাই, 30 টাকা দিয়েও অনেকে কিনতে পারে না, অনেকে 30 টাকা দিয়েও কিনতে পারে না, এরকম কিনতে পারে না। শীতের পোশাক একটা গরিব মানুষকে দেওয়া যায়, 30 টাকা অনেক। থ্যাংক ইউ। এই মামা, 30 টাকা কেমনে দাও তোমরা? এগুলা তো বাইরে থেকে আমরা গাড়ি আনছি না, এখন তো গরম পড়ে গেছিল, মাল তো এখন ছেড়ে দিতে হবে, তা না হলে তো মাল বিক্রি করতে পারবো না। লসে বিক্রি করতেছেন? না লসে বিক্রি করবো, যা হবো আলহামদুলিল্লাহ। 30-এর মতো লাভ আছে, ইনশাআল্লাহ। কি বলেন? অবশ্যই। ও, এখন ওগুলা বিক্রি করলে তো ভালোই লাভ। হ্যাঁ,
সর্বশেষে কম মূল্যে বিক্রি করছে তারা তারা একেবারে একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসে সেখান থেকে যেগুলো বেঁচে গেছে সেগুলো মূলত তারা বিক্রি করার জন্য রাস্তায় এভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা বিক্রি করছেন হাক ডাক দিচ্ছেন এবং মানুষও প্রচুর কেনাকাটা করছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অন্য কোনো ঘটনায় আপনাদের সাথে আবার সরাসরি হাজির হবে সিটি নিউজ ঢাকার অন্য কোনো প্রতিনিধি ভালো থাকবেন সবাই